বর্তমানে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। সেই কারণে পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নির্দেশে এরুয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাতারের নবাবনগর প্রাথমিক বিদ্যালয়ে শনিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিন প্রায় 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এদিন রক্তদাতাদের মধ্যে 40 জন মহিলা রক্তদাতা ছিলেন। মহিলা রক্তদাতাদের উপস্থিতিতে খুশি বিধায়ক মানগোবিন্দ অধিকারী। তিনি জানান, বিভিন্ন সমাজসেবামূলক কাজে মহিলারা এগিয়ে আসছেন। নবনগরে আমাদের অঞ্চল এলুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবনগরে রক্তদান ছিল। এই গরমে রক্তের খুবই প্রয়োজন, সেই জন্যই আমাদের নবনগরের ছেলেরা এখানে রক্তদান ছিল। আমাদের এখানে রক্ত আমাদের 60টার মতো রক্ত নেবে, তার মধ্যে গোটা 40-50টা মেয়েই আছে আমাদের এখানে রক্ত দিচ্ছে। মহিলারা বেশি দিচ্ছে? মহিলারাই বেশি রক্ত দিচ্ছে। আজকে মহিলারাই একটা 16 বছরের মেয়ে, সে আমাকে বলছে, লো প্রেশার, যে নুন চিনি জল খেয়েছে রক্ত দিয়ে চলে গেল, প্রেশার তাকে হাই করে নিয়ে ভালো। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্তমানে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। সেই কারণে পূর্ব বর্ধমান জেলার ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নির্দেশে এরুয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভাতারের নবাবনগর প্রাথমিক বিদ্যালয়ে শনিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিন প্রায় 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, এদিন রক্তদাতাদের মধ্যে 40 জন মহিলা রক্তদাতা ছিলেন। মহিলা রক্তদাতাদের উপস্থিতিতে খুশি বিধায়ক মানগোবিন্দ অধিকারী। তিনি জানান, বিভিন্ন সমাজসেবামূলক কাজে মহিলারা এগিয়ে আসছেন। নবনগরে আমাদের অঞ্চল এলুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নবনগরে রক্তদান ছিল। এই গরমে রক্তের খুবই প্রয়োজন, সেই জন্যই আমাদের নবনগরের ছেলেরা এখানে রক্তদান ছিল। আমাদের এখানে রক্ত আমাদের 60টার মতো রক্ত নেবে, তার মধ্যে গোটা 40-50টা মেয়েই আছে আমাদের এখানে রক্ত দিচ্ছে। মহিলারা বেশি দিচ্ছে? মহিলারাই বেশি রক্ত দিচ্ছে। আজকে মহিলারাই একটা 16 বছরের মেয়ে, সে আমাকে বলছে, লো প্রেশার, যে নুন চিনি জল খেয়েছে রক্ত দিয়ে চলে গেল, প্রেশার তাকে হাই করে নিয়ে ভালো। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।